सब शेष सजान संसार आमार अचान मरीचिकार मत सब शून्य हो गेल कत सुख छिल संसारे मछे आज थेके 22 बछर आगे बाबा तारकनाथेर मंदिर जीते गिये एकटी सन्तान के कुड़िये पेलाम मने करेछिलाम जीवने कखनो विवाह करब ना किन्तु ना सेई सन्तान के मानुष करार जन्य आमाके विवाह करते हलो आमि जखन विवाह करलाम आमार स्त्री के सब बोले कोये तारपर विवाह करलाम बोललाम देखो अंतरा তুমি আমায় কথা দাও আমি যে সন্তানটিকে কুড়িয়ে পেয়েছি একে তুমি মানুষ করবে অন্তর আমায় কথা দিল মানুষ করার জন্য পরের ছেলে মা মা বলে কাঁদে বিভিন্ন বাইনা ধরে অন্তরা বড়ে মনে মায়া হয় মারতে পারে না শাসন করতে পারে না সেই থেকে দিন দিন আমার তারক যেন মাথায় উঠে বসলো বন্ধু বান্ধবদের নিয়ে কখনো যাই তাসের আড্ডায় কখনো যাই জুয়ার থেকে কখনো যাই সুড়ি খেলা হোগো বাবা তারক না এর জন্যই বুঝি তারককে আমার কাছে পাঠিয়েছিলে তাকে আমি মানুষ করতে পারলাম না আমার অনেক ছিল সব তারকার শেষ করে দিয়েছে ওগো বাবা তারক না তোমার কাছে বৃদ্ধ বয়সে আমি কিচ্ছু চাই না আমার তারক কি তুমি মানুষ করে দিও থাকলো আমার তারক কি তুমি ওগো ঠাকুর আমার স্বামীটা যেন কেমন হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাই তোমার কাছে আমার প্রার্থনা থাকে আমার স্বামীকে তুমি অমন করে দূরে ঠেলে দিও না স্বামী ছাড়াই বাড়ি যে কেউ নেই আমার বৃদ্ধ শ্বশুর বৃদ্ধ শাশুড়ি আর আমি এই আমাদের সংসার যদি আমার স্বামী এই সংসার থেকে দূরে সরে যায় নেশার মধ্যে যদি ডুবে যায় তাহলে কেমন করে চলবে এই সংসার আমি যে আমার শ্বশুর ঠাকুরের দিকে তাকাতে পারি না ঠাকুর সব সময় যেন মনের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা নিয়ে টুকরে টুকরে কাঁদি তুমি দেখা দাও ঠাকুর তুমি দেখা দাও গিরিধারিলা আর কত Yeah.
ওগো ঠাকুর, আজ আমি আমার মনের কথা তোমায় নিবেদন করলাম ঠাকুর, তুমি জানো দেখো ঠাকুর। রাধা, এই রাধা সব গেল বোধহয়। রাধা, এই সবাই কি মরে গেছে? এত চিৎকার করে ডাকছি, ও আমার ডাকে সাড়া দিচ্ছে না। তুমি আবার সেই মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকেছ? তুমি কি বোঝো না তোমার এই দৃশ্য দেখতে পারে না ওই শ্বশুর ঠাকুর, ওনার বুক ফেটে যায়। তুমি কি ভালো হতে পারো না গো? না 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 না, আমার এই বুকে শুধু জ্বালা, শুধু যন্ত্রণা। কিরকম জ্বালা? আমি কি জানতে পারি তোমার এত জ্বালা কিসের, যে সেই জ্বালা তোমাকে মদ খেয়ে নিবারণ করতে হচ্ছে? বলো। জানিস জানিস দাদা, আজ আমি টেটনের সঙ্গে জুয়াতে বসেছিলাম, সারা টেটন আমাকে জুয়ায় হারিয়ে দিয়েছে। আমি তার কাছে প্রতিজ্ঞা করে এসেছি যে আমি তোকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোর সমস্ত টাকা আমি জুয়া খেলে তোর কাছ থেকে কেড়ে নেবো। তুমি প্রতিজ্ঞা করেছো বাড়ি থেকে টাকা নিয়ে তুমি জুয়ায় বসবে? কেন কেন তুমি এমন করছো বলতে পারো? প্রতিজ্ঞা যদি করতে হয় তাহলে প্রতিজ্ঞা করো, জীবনে কখনো মদ তুমি পান করবে না, জীবনে কখনো জুয়ায় আর না। তোমার এই মুখে ওই সব কথা আমি শুনতে চাই না। আগে টাকা দে। টাকা? আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। আমি তোকে টাকা দিতে পারবো না, তুমি একা দিতে পারবো না। টাকা নেই? টাকা দিতে পারবে রে? ওই তো তোর হাতে যে সোনার বালা দুটো দেখছি না, ওই সোনার বালা দুটো তুই আমাকে দিয়ে দে। দাদাও বিয়ে করে যেদিন তুমি এই বাড়িতে নিয়ে আসো আমাকে, সেই দিন আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা আমার হাতে পড়িয়ে বলেছিল, বৌমা এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, এই বংশের কুলবধূর হাতে বিয়ের পরে ফুলশয্যার রাতে এই চূড়া দুটো পরিয়ে দিতে হয়, তাই আমার শাশুড়ি বাবাকে পরে থাকতে বলেছেন। আমি আমার শাশুড়ি মাসে আশীর্বাদ আমি কিছু তোমাকে দেবো না, তুমি তুমি এখান থেকে চলে যাও। ওইসব নীতি বাক্য আমার কাছে সব অচল, ওই শাশুড়ির মা তোকে পড়ে দিয়েছে ওসব আমি শুনতে চাই না। আমি যা বলছি তুই তাই কর, এখনো বলছি এই সোনার ওয়ালা দুটো আমাকে দে। আমি হাত জোর করে বলছি এই ওয়ালা দুটো তুমি দিও না, না তুমি দিও না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি শুধু চাই তোর হাতের সোনা ওয়ালা দুটো দিবি কিনা। বল বল তুমি কি না? তুমি দেখ দেখ রাধা দেখ, আমি আমি জোর করে তোর হাতের সোনার বালা দুটো আমি জোর করে তোর ধরো ধরো। রক্ত এই রক্ত না নাগো না নাগ অন্তরায় রক্ত নয় এ ভালোবাসার প্রতিদানে আমার ভালোবাসার প্রতিদান আজ আমার কপাল নিয়ে চড়ে চড়ে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, বৌমা তোমার কাছে আমার
অনুরোধ করবো আমার ছেলে না বুঝে আমি হয়তো ধাক্কা দিয়ে ফেলে রক্ত ঝরিয়েছে, তুমি কিছু মনে করো না গো বাবা, কিছু বয়স হয়েছে অন্তরা, আর কত এই সংসারের বোঝাটাই কাঁধে নিয়ে চলতে চলতে কলেজে বয়সটা এত হয়ে গেছে আমি বুঝতে পারিনি গো বৌমা। তুমি পারলাম না বাবা, বৌমা আমি আপনার ছেলেকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারি কিদু না গো বৌমা, সব ঠিক হয়ে যাবে আরো খামার, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু একটু ধৈর্য ধরো বৌমা, ধরছেই যে মেওয়া ফলে গো বৌমা। মনে পড়ে স্বামী, মনে পড়ে সেই দিনের কথা, মনে পড়ে 22 বছর আগে তুমি যখন আমাকে তোমার ঘরে এনেছিলে, তোমার সন্তানকে আমার হাতে তুলে দিয়েছিলে, আমি কোনোদিনের জন্য তোমার কাছে সন্তান চাইনি, সেই সন্তানকে নিজের মুখে ধরে মানুষ করেছি, সেই সন্তান তোমার রক্ত ঝরিয়েছে। আমার সন্তানের কোনো দোষ নেই গো, হয়তো বৃদ্ধ বয়সে একটু আমায় করেছে, আমি যেন পড়ে রক্ত ছড়েছে, কপাল ফেটেছে, আমার তারকের কোনো দোষ নেই। এর পরও আপনি বলবেন আপনার চিজির কোনো দোষ নেই বৌমা? কেন বাবা কেন? আমি যে বটবৃক্ষ গো বৌমা, বড় গাছেই তো বড় ঝড় লাগে গো বৌমা, তাই বলে কি রাগ করলে চলে বৌমা? চলো বৌমা। বৃদ্ধ বয়সে পিতা মাতার যে দায় পাও না গো বৌমা, হয়তো পর জন্মে আগের জন্মে আমি কোন অপরাধ করেছিলাম, তাই সেই অপরাধের জন্য চলো বৌমা চলো, আমার তারক হয়তো কিছু না খেয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে, আমার তারকের জন্য তুমি কিছু রান্না করবে না বৌমা? তাই তো, তাই তো সন্তান যদি কোনো ভুল করে মা হয়ে কি সেই ভুলের ক্ষমা না করে থাকতে পারি তো? চলো বৌমা চলো, আমার তারকের জন্য খাবার বানাবো, তারককে খেতে দেব, চলো চলো। হয়তো হতভাগা অভিমান করে দূরে চলে গেছে, কিন্তু আমাদের তো অভিমান করা সাজে না গো অন্তরা। হ্যাঁ চলো বৌমা চলো, আমার তারকের জন্য তুমি খাবার তৈরি করো, দেখি তারক আমার কোথায় গেছে, অথবা অভিমানী করে কোথাও চলে গেছে।